হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ এবং আমার এই চ্যানেলটা টোটালটাই WBCS এক্সপিরিয়েন্সের জন্য। দেখুন, আমরা এই চ্যানেলটাতে খুব সিস্টেমেটিক ওয়েতে ভিডিও আপলোড করছি। প্রথম ভিডিওতে আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, তারপর বিভিন্ন সাবজেক্টে চলে গেছি। আজকে আমাদের টপিক কনস্টিটিউশন। দেখুন, আমার কথা হচ্ছে আমি কেন এইভাবে ভিডিও আপলোড করছি। আমি যখন আমার প্রিপারেশানটা শুরু করেছিলাম, সত্যি বলছি, কেউ বলে দেওয়ার ছিল না ভাই তুমি এই এই চ্যাপ্টারগুলো পড়ো। আমি অনেক ভিডিও আপলোড ভিডিও ইউটিউবে দেখেছি, তারা কী করেছে, তারা সেফ সাইডে খেলেছে। কেউ প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করেছে, কেউ PM নিয়ে আলোচনা করেছে, কেউ ইমার্জেন্সি নিয়ে আলোচনা করেছে। দেখবেন আপনি প্রচুর এই ভিডিও পেয়ে যাবেন, কিন্তু একটাও ভিডিও পাবেন না যে ওভারঅল কনস্টিটিউশন সাবজেক্ট নিয়ে আলোচনা করছে, ওভারঅল চ্যাপ্টার্স নিয়ে আলোচনা করছে। তো আমার কথা হচ্ছে, আমি যে প্রবলেমটা নিজে ফেস করেছি, সেই প্রবলেমটা যেন আমার কোনো ভাই বোনরা ফেস না করে, সেই জন্য আজকে আমি এইভাবে ভিডিওটা আপলোড করছি। এটা করতে অনেক কষ্ট হয়, তারপরেও তো চলুন আজকে কনস্টিটিউশন নিয়ে কথা বলা যাক। তো কনস্টিটিউশন যদি শুরু করতে হয়, তাহলে আমাকে হিস্ট্রির লাস্টে চলে যেতে হবে। 1946 ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে এসেছিল, এবং এই ক্যাবিনেট মিশনের রেকমেন্ডেশন ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওকে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু আলটিমেট এই কনস্টিটিউশনটাকে তৈরি করে। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিছু জেনারেলাইজড ইনফরমেশন আমাদের পড়তে হয়। এটা কবে তৈরি হয়, এর কত মেম্বার ছিল, এবং সবথেকে ভাইটাল যেটা, কমিটি। কনস্টিটিউশন অ্যাসেম্বলির কিছু কমিটি ছিল, মেজর কমিটি, কিছু মাইনর কমিটি। যেমন মেজর কমিটি ছিল, 8টা মেজর কমিটি ছিল, এবং এই 8টা মেজর কমিটি প্রেসিডেন্ট কী ছিল কিন্তু খুব ইম্পর্টেন্ট, কে কে এই 8টা মেজর কমিটির প্রেসিডেন্ট ছিল। ওকে, ফাইন। আর একটা জিনিস যেটা পড়বেন, 1946 থেকে 1950 এই সালটার মধ্যে অনেকগুলো ডেট আছে, যে এই ডেটে ডেটগুলো কিসের জন্য ফেমাস। যেমন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোন ডেটে তৈরি হয়, কনস্টিটিউশনটা যে তৈরি হয়েছিল এর কিছু রিডিং আছে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, এবং এই কনস্টিটিউশনটা কবে এনফোর্সড হয়, এই জাতীয় ইনফরমেশানগুলো আপনি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে পেয়ে যাবেন। তো এরপর আমি চলে যাচ্ছি টেকেন ফ্রম। দেখুন, আমাদের কনস্টিটিউশন যারা তৈরি করেছিল, সেই মাস্টার মাইন্ডরা অবশ্যই নিজেদের মেন্টালিটি থেকে অনেক কিছু তৈরি করেছিল, কিন্তু অনেক অংশেই তাদের অন্য দেশের কনস্টিটিউশনের উপর ডিপেন্ড করতে হয়। কী জিনিস সেটা হচ্ছে, ধরুন ইউকে, ইউএসএ, রাশিয়া, জাপান, ফ্রান্স, আয়ারল্যান্ড, তো এদের বিভিন্ন কনস্টিটিউশন থেকে বিভিন্ন পার্টকে নিয়ে আমাদের কনস্টিটিউশনটাকে সাজানো হয়েছে। তো সেটা হচ্ছে কোন কান্ট্রির কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে, সেটা আপনার এই পার্টটাকে কভার করছে, এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলে যাচ্ছে আমি প্রিএম্বল। দেখুন, ব্যাপারটা হচ্ছে, কনস্টিটিউশন ইজ লাইক এ বুক, একটা জেনারেল বুকের মতো কনস্টিটিউশন। কী জিনিস, আমি যদি এটাকে বই বলি আর এটাকে যদি আমি কনস্টিটিউশন বলি, তাহলে দেখবেন এর একটা প্রিফেস থাকে, মুখবন্ধ, যেখানে ওই বইটার একটা প্রিফেস, একটা প্রেসি রূপ থাকে, যে এই বইটা কী নিয়ে ডিল করছে। একই রকমভাবে প্রিএম্বল আছে কনস্টিটিউশনের, এই প্রিএম্বল কী করছে, এই প্রিএম্বলটা কনস্টিটিউশনের টোটাল অবজেক্টিভটাকে তুলে ধরছে। এরপর আমি যদি চলে যাই, যে এর কিছু চ্যাপ্টার্স আছে, তো আমি এটাকে সাজিয়েছি স্কেডিউল এবং পার্টসের মাধ্যমে। এই দুটোই সিমিলার টু দ্য চ্যাপ্টার অফ দ্যাট বুক। তাহলে এখানে আমি যদি লিখি স্কেডিউল অ্যান্ড পার্টস, এইগুলো কিন্তু বিভিন্ন ডাইভার্সিটিতে বিভিন্ন জায়গায় চলে গেছে। এই 22টা বা 12টা এরা বিভিন্ন সেক্টরকে কভার করছে, পুরো কনস্টিটিউশনটাকে কভার করছে। এবং দেখবেন এর পরেই থাকে চ্যাপ্টার ওয়ানের ডিটেইলিং, চ্যাপ্টার টু এর ডিটেইলিং। একই রকমভাবেই পার্টসের পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, এতে ডিটেইলিং করা থাকে ভায়া আর্টিকেল। বিভিন্ন আর্টিকেল, সাব আর্টিকেল এর মাধ্যমে এই বিভিন্ন পার্টকে আমরা ডিটারমাইন করে দিই। ওকে, এবার দেখুন, আর্টিকেলের ক্ষেত্রে শুধু একটাই কথা বলবো, আর্টিকেলের একটা ছন্দ আছে, ওই ছন্দটা ধরার চেষ্টা করুন। আমি ওই ছন্দ খুঁজে পেয়েছি, এবং আমার আর্টিকেল পড়তে ভীষণ ভাল লাগে এবং মনেও থাকে। তো যদি কখনো সম্ভব হয় যে আর্টিকেলের ওই ছন্দটা আপনাদের ধরিয়ে দিতে হবে, তো আমি ধরিয়ে দেব। তো যদি সম্ভব হয়, তো চেষ্টা করুন যে এই সাবজেক্টটাকে একটু ওভারঅল দেখার, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি চলে যাচ্ছি কিছু পার্টের সম্পর্কে কিছু ডিটেল অ্যানালিসিস দরকার হয়। যেমন পার্ট টুতে আমাদের সিটিজেনশিপ নিয়ে আলোচনা করতে হয়, যেমন সিটিজেনশিপ অ্যাক্ট কবে হয়েছিল, এই অ্যাক্টটা বিভিন্নভাবে অ্যামেন্ড করা হয়েছে, তো সেই অ্যামেন্ডমেন্টে কী কী রিফর্ম নেওয়া হয়েছিল, এই জাতীয় ইনফরমেশান। তারপরে সিটিজেনশিপ কী করে অ্যাকোয়ার করা হয়, কী করে সিটিজেনশিপ রিমুভ হয়ে যায়, তো এই জাতীয় ইনফরমেশান সিটিজেনশিপে পড়বেন। আর এই তিনটে জিনিস একসঙ্গে পড়বেন, একদম পাশাপাশি সাজিয়ে পড়বেন। তাহলে কী আছে এই এই তিনটে জিনিস, ফান্ডামেন্টাল রাইট, DPSP এবং ফান্ডামেন্টাল ডিউটি, কোথা থেকে, কোন কান্ট্রি থেকে ধার করা হয়েছে, তারপরে কোন কমিটির সঙ্গে রিলেটেড, আগে কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল, আগে কতগুলো DPSP ছিল, এখন কতগুলো আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এবার আমি চলে যাচ্ছি আপনার পার্ট 11 অ্যান্ড পার্ট 12। পার্ট 11 অ্যান্ড পার্ট 12 সেন্ট্রাল স্টেট রিলেশন একটা ভাইটাল টপিক, সেখান থেকে একটা ভাইটাল অ্যানালিসিস হচ্ছে লিস্ট। দেখুন, তিন ধরনের লিস্ট আছে আমরা জানি, ইউনিয়ন লিস্ট,
স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট 100টা টপিকের ওপর ল তৈরি করতে পারে, ইউনিয়নের ক্ষমতা আছে 61টা টপিকের ওপর স্টেট ল তৈরি করতে পারে। আর আপনার যেটা কনকারেন্ট লিস্ট সেটা আছে 52, যেটা ইউনিয়ন এবং স্টেট দুজনই এর ওপর ল তৈরি করতে পারে। তো এই লিস্টগুলো একটু সাজেস্টিভ হয়েতে পড়ে নিন, বিভিন্ন কোর্সের অ্যান্সার ঘাটুন, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, বিহার, মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গার যে পিএসসি পরীক্ষাগুলো হয় সেখানে দেখুন বিভিন্ন লিস্ট থেকে বিভিন্ন কোশ্চেন এসছে। তো ওই লিস্টগুলো আপনি একটা শর্ট ডাউন করে নিজের মতো একটা সাজেস্টিভ হয়েতে প্রশ্নটা করে নিন। ওকে, এবার এই দুটো খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এর পাশাপাশি এই দুটোকে পড়তে হয়, ইন্টারস্টেট কাউন্সিল এবং জোনাল কাউন্সিল, ঠিক আছে? শুধু এইটা ভীষণবার ভেরি ইম্পর্টেন্ট এবং বিভিন্ন সময় পরীক্ষায় এসছে। এর আর্টিকেলটা হচ্ছে 263 ইন্টারস্টেট কাউন্সিলের ক্ষেত্রে। ওকে, এই ব্যাপারটা নিয়ে আমি একটু লাস্টে আলোচনা করছি, আমি চলে যাচ্ছি কনস্টিটিউশনের বেসিক পার্টে। দেখুন, কনস্টিটিউশনের বেসিক পার্ট নিয়ে যদি কথা বলতেই হয় তো কনস্টিটিউশন ইজ আর নাথিং বাট লস। এই যে ল, এটা কাদের জন্য তৈরি করা হচ্ছে? অবশ্যই হিউম্যান বিংয়ের জন্য, ভারতের জনগণের জন্য, মানে ভারতের মানুষ কী কী রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করবে। দিস ইজ দ্য মেইন ফান্ডা, এটাই হচ্ছে মেইন ফান্ডা। কী ব্যাপারটা দেখুন, এখানে তিনটে ভাগে আমি ভাগ করেছি, ল মেকিং বডি, এক্সিকিউটিভ এবং কোর্টস, মানে কিছু সংস্থার ওপর আমি ল তৈরি করার ক্ষমতা দিয়েছি, মানে এদের টোটাল ক্ষমতা হচ্ছে ল তৈরি করা। কি? পার্লামেন্ট, SLA, SLC এবং পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি। দেখুন, পার্লামেন্ট মানে এই 100টা লিস্টের ওপর ল তৈরি করতে পারে, SLA, SLC মানে 61টার ওপর ল তৈরি করতে পারে, এবং যেটা আপনার কনকারেন্ট লিস্ট দুজনই ল তৈরি করতে পারে। ওকে, এবার দেখুন ব্যাপারটা হয়েছে যে এরা ল তৈরি করছে, এরা এক্সিকিউট করছে, তাহলে কেউ ল তৈরি করবে, কেউ এক্সিকিউট করবে, আবার কেউ ওই লটা ভায়োলেট হচ্ছে কি না বা ওই লটা কনস্টিটিউশনের স্ট্রাকচার মেনে তৈরি হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব আছে আমাদের কোর্টের, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। সেখান থেকে আমি অফিসিয়ালগুলোকে টেনেছি, দেখুন কি অফিসিয়ালগুলো বা কি এক্সিকিউটিভকে আমাদের পড়তে হয়। যেমন ধরুন এই যে পার্লামেন্ট, পার্লামেন্টের ক্ষেত্রে যদি আমি বলি যে দেখুন, পার্লামেন্ট থেকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার, এদের কিন্তু আমি পার্লামেন্ট থেকে বার করে নিয়ে আসতে পারি, মানে এই অফিসিয়ালগুলো রিলেটেড টু পার্লামেন্ট। একই রকমভাবে গভর্নর, MLA, চিফ মিনিস্টার, এরা কিন্তু SLA এবং SLC সঙ্গে রিলেটেড। এবার যদি আমি কোর্টসে চলে যাই, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে যেটা আসে সেটা হচ্ছে, দেখুন, সুপ্রিম কোর্ট জাজেস, হাইকোর্ট জাজেস, এদের সম্পর্কে আমাদের পড়তে হয়। কী পড়তে হয় যদি সম্ভব আমি বলে দিচ্ছি। তো তারপরে আমি কিছু কনস্টিটিউশনাল বডিতে চলে গেছি, যেমন ইউপিএসসি, SPSC। দেখুন, আমাদের ড্রিম কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করা, এখান থেকেই WBCS, এখান থেকেই, একেই কেন্দ্র করে আমার চ্যানেল, আমার যা কথা সব একে কেন্দ্র করে, আপনাদের এত সাধনা, এখানে অ্যাচিভমেন্ট। ওকে, তো এখান থেকে কিছু অফিসিয়াল আছে, যেমন ইউপিএসসি, SPSC অফিসিয়ালগুলো, চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বারদের কী কোয়ালিফিকেশান, এই জাতীয় ইনফরমেশান, ঠিক আছে? আর একটা হচ্ছে ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন থেকে ইলেকশন কমিশনারদের সম্পর্কে আমাদের জানতে হয়, যেমন এটা ইউনিয়নেরও হতে পারে, এটা স্টেটেরও হতে পারে, ঠিক আছে? ফাইন। আর দেখুন, আর বাকিগুলো আছে, ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, ডেপুটি প্রাইম মিনিস্টার। ক্যাগ হচ্ছে কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এনার কাজ হচ্ছে এই যে আমাদের যে বাজেট তৈরি হচ্ছে বা অন্যান্য যে আর্থিক লেনদেন হচ্ছে, সেটা স্টেট বলুন বা ইউনিয়ন বলুন, প্রত্যেকের ওই টাকাগুলো কোন কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে সেইটার ঠিকঠাক অডিট করা, ঠিকঠাক ক্ষেত্রে হচ্ছে কি না, কোনো কারচুপি হচ্ছে কি না, সেইগুলো কিন্তু ক্যাগ দেখে। আর অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, এনরা হচ্ছে হাইয়েস্ট লিগাল অ্যাডভাইজার, ইনি হচ্ছেন ইউনিয়নের ক্ষেত্রে, ইনি হচ্ছেন স্টেটের ক্ষেত্রে। তো এই দুটোকে পাশাপাশি রেখে পড়বেন, দেখবেন একই সিমিলার টাইপ অফ ইনফরমেশান দুজনের ক্ষেত্রেই, সেম টু সেম। আর ডেপুটি প্রাইম মিনিস্টার, এনার, ইনি কিন্তু কনস্টিটিউশনে এনার সম্পর্কে কিছু লেখা নেই, একবার প্রিলিমসে কোশ্চেন এসেছিল, এইটা একটু দেখে রাখবেন এনার ফাংশনটা কী। আর একটা জিনিস শর্টকাট ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে দেখুন, প্রেসিডেন্ট এবং গভর্নর এই দুটোকে পাশাপাশি রেখে পড়বেন, প্রাইম মিনিস্টার এবং CM দুজনকে পাশাপাশি রেখে পড়বেন, দেখবেন সেম টু সেম ক্যারেক্টারের সিমিলারিটি আছে, কোয়ালিফিকেশনের সিমিলারিটি আছে, সব কিছু একদম সেম টু সেম, শুধু প্রেসিডেন্টের কয়েকটা জায়গায় ক্ষমতা বেশি, গভর্নরের কয়েকটা জায়গায় ক্ষমতা বেশি, কয়েকটা জায়গায় শুধুমাত্র প্রাইম মিনিস্টারের ক্ষমতা বেশি চিফ মিনিস্টার থেকে। এবার দেখুন, এবার আমি চলে যাচ্ছি লাস্ট পার্টে, সেটা কি, সাম আদার টপিক, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, ইমার্জেন্সি প্রভিশন এবং SC ST প্রভিশন। কী আছে দেখুন, অ্যামেন্ডমেন্ট হচ্ছে এই যে আমাদের মাস্টার মাইন্ডের যে ল তৈরি করেছিল না, তো এই লগুলো অনেক আগে তৈরি করা, তো এখন আমাদের সমাজ ব্যবস্থা চেঞ্জ হচ্ছে, মানুষের রিকোয়ারমেন্ট চেঞ্জ হচ্ছে, তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী পুরনো লকে চেঞ্জ করে কিছুটা মডিফিকেশান করে নতুন নতুন ল তৈরি করা হচ্ছে, তার জন্য আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট, আজ অব্দি বহুত অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং নতুন নতুন প্রচুর অ্যামেন্ডমেন্ট হচ্ছে। তো আপনাদের কাজ হচ্ছে সেই আগে যেই ভাইটাল অ্যামেন্ডমেন্টগুলো তৈরি হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টগুলোয় কী কী
চেঞ্জে জানা হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট, নতুন নতুন কি অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এরপরের পার্টটা হচ্ছে ইমার্জেন্সি প্রভিশন। ইমার্জেন্সি প্রভিশনে কী বলা হচ্ছে, ইমার্জেন্সি দেখুন তিন ধরনের ইমার্জেন্সি রয়েছে, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এটা টোটালটাই কিন্তু প্রেসিডেন্টের পাওয়ার। তো এই যে তিনটে ইমার্জেন্সি, এটা হচ্ছে কোন আর্টিকেল ডিল করছে এবং এর কী কী অবজেক্টিভ ছিল বা কী উদ্দেশ্য নিয়ে ইমার্জেন্সিগুলো ডাকা হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং লাস্ট টপিক হচ্ছে এসসি এসটি প্রভিশন, যেখান থেকে আপনার শুধুমাত্র কতগুলো আর্টিকেল পড়ে নিলেই হবে। এখান থেকে খুব ডিপ লেভেলে কোর্সেন আসে না, না প্রিলিমস না মেন। তো আজকে এই অবধি। তো ফ্রেন্ড, যদি ভিডিওটা ভালো লাগে তো একটু ভিডিওটা শেয়ার করুন, কিছু মানুষের অ্যাটলিস্ট উপকার হবে। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, জয় হিন্দ।